আমি নাইম ফাথম শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম জনগণ চাই সরকার উৎখাত হোক বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি এরপর জানিয়ে স্বেচ্ছায় জেলে যাচ্ছেন নেতাকর্মীরা বলছেন মির্জাব্বাস মির্জাব্বাস বলেন দেশ কি দুরবস্থায় আছে তা আওয়ামী লীগ ছাড়া সারা বিশ্ব জানে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বলা হলেও সরকার বলছে আইন নাই অথচ বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির আছে এ সময় তিনি বলেন কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে গুপ্ত হামলার শিকার হতে হচ্ছে এদিকে দ্রুতই সংসদে যাচ্ছে গণমাধ্যম কর্মী আইন বলছেন তথ্যমন্ত্রী এ এআরফ এবারে জানাব আসামি ধরতে গিয়ে পরিবারের হামলায় তিন পুলিশ সদস্য আহত ফেনীর সোনাগাজিতে গ্রেফতারি পরানাভুক্ত কুয়েত প্রবাসী এক আসামিকে ধরতে গিয়ে আসামি এবং তার পরিবারের সদস্যদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে দিব এক সিগারেটের আগুনে পুড়ল একশো বিঘা পানের বরস রাজশাহী জেলার বাগমারা থানায় প্রায় একশো বিঘা পানের বরস আগুনে পুড়ে গেছে এতে নিঃস হয়েছে অন্তত নব্বই জন পাঞ্চাশী কৃষক পানের বরস পুড়ে প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে পাঞ্চাশীরা বলছেন সিগারেটের আগুন লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব গৃহযুদ্ধের দিকে এগুচ্ছে যুক্তরাষ্ট্র আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা জনমত জরিপের পর এক পূর্বাভাস দেশে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা সেন্স সংস্থাটি জানিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবারও ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে মনে করেন একচল্লিশ শতাংশ যুক্তরাষ্ট্রের ভোটারেরা আর যদি ষোলো শতাংশ ভোটার মনে করেন হয়তো এমনটা হতেও পারে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংস্থা তাস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জনগণ চায় সরকার উৎখাত হোক বলছেন কবির রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কবির রিজভি বলেছেন জনগণ চায় বর্তমান সরকার উৎখাত হোক তিনি বলেন জনগণের সব অধিকার হরণ করে দস্যুর মতো ক্ষমতায় বসে আছে বর্তমান সরকার শান্তিপূর্ণ আন্দোলন চলবে আক্রমণ এলে প্রতিবাদ প্রতিরোধ দুটোই একসঙ্গে চলবে সুশাসন ন্যায়ের শাসনের জন্য সবশেষ প্রস্তুতি নিয়ে লড়াই করব রুলকপির আরও বলেন শেখ হাসিনার জন্য আলাদা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট খুলতে হবে সেখানে শেখানো হবে ওনার কি প্রতিপক্ষকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার গণতন্ত্র এভাবে প্রতারণা করে বারবার ক্ষমতায় আসা যায় কিন্তু দীর্ঘদিন জনগণের মন থেকে এই সরকার উঠে গিয়েছে সরকার যতই অরাজকতা করুক না কেন সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে এরপর ক্ষমতা ছাড়ার পর তারা কিভাবে এদেশের জনগণের মাঝে অবস্থান করবে সেটি দেখার বিষয় তিনি বলেন গায়ের জোরে ক্ষমতায় থেকে সরকার যা খুশি তাই করে যাচ্ছে কিন্তু একটা সময় আসবে কিন্তু সরকার সে সময় হয়তো ক্ষমতা থাকবে না তখন সে কিভাবে অবস্থান করবে তাদের ভবিষ্যতে কি হবে সেটা তাদের ভাবা উচিত তিনি বলেন জুলুমবাজেরা জুলুম করে কিন্তু চিরদিন ক্ষমতায় থাকতে পারে না ক্ষমতার শেষ আছে ক্ষমতার শুরু যেভাবে হয়েছে শেষও হবে তখন দেখা যাবে তাদের কি অবস্থা হয় স্বেচ্ছা জেলে যাচ্ছেন নেতাকর্মীরা বলছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন প্রতিদিন স্যারেন্ডার করে স্বেচ্ছায় জেলে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা শনিবার চারি মে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন মির্জাব্বাস বলেন দেশে কি দুরবস্থায় আছে তা আওয়ামী লীগ ছাড়া সারা বিশ্ব জানে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বলা হলেও সরকার বলছে আইন নাই অথচ বন্দু নেতাদের বিদেশে চিকিৎসায় পাঠানো নজির বাংলাদেশে আসে যদি কেউ কিছু বলতে নাই পারে সেভাবে খালেদা জাকে হত্যা করতে চায় সরকার এ সময় তিনি প্রশ্ন করে বলেন উবায়দুল কাদের চোর হিসেবে জেলে গিয়েছিলেন নাকি রাজনৈতিক বন্ধু হিসেবে জেলে গিয়েছিলেন আব্বাস আরো বলেন গ্রেফতার করে কোন স্বৈরাশাসক নেতাকর্মীদের ঠেকে রাখতে পারবে না আন্দোলন হবে মুক্ত হবে দেশ কেউ না কেউ আসবে সেটি বিএনপি থেকেই আসবে দেশের উন্নয়নের নেতৃত্ব দেবে তারেক রহমান এ সময় তিনি আর বলেন হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের মানুষের পেটে ভাত নেই চুরির উন্নয়ন দেশের মানুষ কখনোই মেনে নেবে উপজেলা নির্বাচনে ফাদের যায়নি বিএনপি জনগণ সাতই জানুয়ারি নির্বাচনে ভোট দিতে যায়নি এবারও যাবে না নির্বাচনে কুকুরে কামড়া কামড়ি চলছে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক সরকার নির্বাচিত সরকার সরকার নয় না জনগণের যখন মনে হবে লাথি দিয়ে ফেলে দিবে জনগণকে এ সরকার জনগণের ভালোর জন্য কখনোই কাজ করেনি এর কাজ হচ্ছে বিদেশে টাকা পাচার যারা করে তাদেরকে সহায়তা করা যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছে সেগুলো ব্যাংকে সেই টাকাগুলো ফেরত না দিয়ে টাকাগুলো বিদেশে পাচার করে তারপর দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে সহায়তা করেছে সরকার এ কারণে বাড়তি চাপে সরকার আইএমএফ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঋণ এনে প্রায় একশো বিলিয়ন ডলার ঋণ করেছে এই ঋণের টাকা জনগণকেই শোধ করতে হবে এ কারণে আজ দ্রব্যমূল্য সহ সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই বাড়তি দাম কেন জনগণকে দিতে হচ্ছে জানেন কারণ বৈদেশিক ঋণের যে সুদ এসেছে সেগুলো সরকারকে দিতে হবে সেই সুদ দেওয়ার কারণে সব দাম বেড়েছে এটি সরকার স্বীকার করতে চায় না দ্রুতই সংসদে যাচ্ছে গণমাধ্যম কর্মী আইন বলছেন তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সব সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদের মতামত নিয়ে গণমাধ্যম কর্মী আইন দ্রুত সময়ে সংসদে উত্থাপন করতে কাজ করছে তথ্য মন্ত্রণালয় শনিবার চারি মে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সব কথা বলেছেন এ সময় মন্ত্রী বলেন পরিবেশ বিপর্যয়ে প্রধানমন্ত্রী দায়ী উন্নত তবে দেশের পরিবেশ সুরক্ষায় সাংবাদিকতায় প্রণোদনা সহায়তা দেয়া হবে গণমাধ্যম স্বাধীনভাবে সাংবাদিকতা করবে সরকার গণমাধ্যমকে বন্ধু মনে করে এবং সকল সমালোচনাকে স্বাগত জানায় জনগণের সাথে সব তথ্য দেওয়া উচিত যা জনগণের পক্ষে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে তথ্য দেয় সে স্ট্যান্ডার্ড ফলো করা উচিত বাংলাদেশ ব্যাংকের আলোচনায় যোগ দিয়ে সম্পাদকেরা জানান দেশের যে সংকটগুলো চলছে তার মধ্যে বড় সংকট পরিবেশ বিপর্যয় যারা জমি দখল করছে তাদের অনেকে অনেকের মিডিয়া আছে সেখানে বড় চ্যালেঞ্জ সাংবাদিকতা তবে পরিবেশকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতার উপর তাগিদ দেন তারা নবের সভাপতি একে কে আজাদ বলেন বিভিন্ন মহলের চাপের কারণে দেশে সাংবাদিকতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সব নিউজ তারা ছাপাতে পারে না কেন ছাপাতে পারছে না এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া হবে যেন বাংলাদেশ সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে এ কারণে সরকার তাদেরকে সাধুবাদ জানায় আসামি ধরতে গিয়ে পরিবারের হামলায় তিন পুলিশ সদস্য আহত ফেনীর সোনাগাজিতে গ্রেপ্তারি পরনাভুক্ত কুয়েত প্রবাসী এক আসামিকে ধরতে গিয়ে আসামি এবং তার পরিবারের সদস্যদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন শুক্রবার তিনি মে সন্ধ্যায় উপজেলার চরকান্দিয়া ইউনিয়নের মাধ্যম চরকান্দিয়া গ্রামে কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াহিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক এসআই মাহবুব আলম সরকার সহকারী উপপরিদর্শক এসআই এস আই আবুল খায়ের এবং কনস্টেবল মোহাম্মদ আলী তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় চরকান্দিয়া ইউনিয়নের মধ্যম চরকান্দিয়া এলাকায় কুয়েত প্রবাসী ইয়াহিয়ার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরনা জারি করে আদালত ইয়াহিয়া দেশে ফিরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনটি মামলায় জামিন নেন একটি মামলায় গ্রেপ্তারি পরানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে গেলে তাদের ঘরে ঢুকতে বাধা এবং পরিবারের সদস্যরা হামলা চালায় হামলায় আহত উপপরিদর্শক এসআই মাহবুব আলম সরকার বলেন চার মামলার পলাতক আসামি কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াহিয়াকে ধরতে গেলে মোহাম্মদ ইয়াহিয়ার তিন ছেলে সহ সজনেরা পুলিশের উপর আতর্কিত হামলা চালিয়েছে কিল ঘুসি মেরে এবং লাঠি পিটিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করেছে প্রবাসী ইয়াহিয়ার পরিবারে দাবি পুলিশ সদস্যদের উপর কোনো হামলা করা হয়নি রাতে পুলিশের উপপরিদর্শক এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াহিয়া এবং তার তিন ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন এই ঘটনায় কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াহিয়া সাতান্ন এবং তার ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ চব্বিশকে গ্রেপ্তার করেছে পুলিশ সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় বলেছেন ইয়াহিয়ার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরানা জারি করেছে আদালত তিনটি মামলায় জামিন পেলেও একটি মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গেলে তারা পুলিশ সদস্যদের উপর হামলা চালায় এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এক সিগারেটের আগুনে পড়ল একশো বিঘা পানের বরস রাজশাহীর বাগমারায় প্রায় একশো বিঘা পানের বরস আগুনে পুড়ে হয়েছে গেছে জন কৃষক পানের যায় কোটি কোটি টাকার ক্ষতি বলে জানা বলছেন সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে শুক্রবার তিনি দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের পান বরসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পোড়াকয়া গ্রামের ইসহাকের পান বরস থেকে অগ্নি সূত্রপাত হয় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশে পান বরজে খবর পেয়ে রাজশাহী বাগমারা মোহাম্মদপুর এবং আত্রায়ের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু কালবেলাকে বলেছেন শতাধিক কৃষকের প্রায় এক থেকে দেড়শো বিঘা পানের বরজ পুড়ে গেছে কয়েক মিনিটের মধ্যে চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আমরা চাষিদের তালিকা তৈরি করে উপজেলায় জমা দেব এ সময় তিনি বলেন তালিকা হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রথমে তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে সরকারিভাবে কিছু টাকা পেলে চাষিদের উপকার হবে এই ঘটনায় অনেক চাষি একেবারে নিঃস্ব হয়ে গেছে